হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বেক মাই চ্যানেল শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল। আশা রাখছি যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখো না কেন, সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো সব প্রথমেই গাছ দিয়ে শুরু করছি। দেখো বন্ধুরা, এই যে আমার হলো এখানে, আমি দেখো মরিচ, তারপরে বেগুন আর টমেটোর চারা করেছি, অনেক সুন্দর সতেজ হয়ে আছে। তো সেগুলো তোমাদের মাঝে শেয়ার করলাম। দেখো আর এই যে টপটা দেখছো ওইখানে, ওটা হচ্ছে আমার হলুদ গাছ। আসলে গাছগুলো এত সতেজ আর সুন্দর দেখে আমার মনটা ভরে গেল। আর তোমরা তো বন্ধুরা জানোই লাইভ করতে হচ্ছে, সেজন্য আমি সঠিকভাবে ভিডিও ছাড়তে পারছি না। আর এই যে গাছগুলো দেখছো, এগুলো হলো ভালোবাসার উপহার। আর সবাই জানে আমি খুব গাছ পাগল একজন মানুষ, গাছ লাগাতে খুব পছন্দ করি। আর এই যে বেগুন, এগুলো বড় জাতের বেগুন। আর লাউ গাছ, এগুলো আমার কে একজন উপহার দিয়েছে। আর এখানে যে দেখছো, এগুলো হচ্ছে চাল ধোয়ার পানি, এগুলো আমি গাছের গুঁড়োতে দেব। এগুলো যদি আমরা গাছে দিই, অ্যাপ্লাই করি, তাহলে ভীষণ সুন্দর হয় গাছের খাবার উপযুক্ত চাল ধোয়ার পানি। সেটা তোমাদের মাঝে শেয়ার করলাম। আর বন্ধুরা, এবারে শাকসবজি আমি তোমাদের মাঝে শেয়ার করছি না, তো সিম গাছটা দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার ছাত্রছাত্রীরা তারা খেলা করছে। তো এখানে আমি এই যে দেখো পানিটা রাখছি, এখন সবাই আসেনি, ছোট ছোট ছেলে মেয়েরা আনন্দ করছে। তো তাদেরকে সাথে নিয়ে আমি গাছগুলো লাগাচ্ছি, সেটাই তোমাদের মাঝে শেয়ার করলাম। আসলে বন্ধুরা, এত ব্যস্ততার মাঝেও নিয়মিত ভিডিও ছাড়তে পারি না। সব বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটা ফলোয়ার্স করার, সম্পূর্ণ দেখার। একদম ছোট্ট ভিডিও, ততটা বড় হয়নি। তোমাদের অনেক মিস করি, আর ভিডিও আমি রেগুলার নিয়মিত দেখতে পারি না, সেজন্য আই এম এক্সট্রিমলি সরি। তো বন্ধুরা, এখানে দেখতে পারতেছো যে অনেকগুলো জলপাই। তো জলপাইয়ের সিজন চলছে। তো সারা বছর কিভাবে আমি জলপাই আমরা সংরক্ষণ করে রাখব, সেই পদ্ধতিটাই তোমাদের মাঝে শেয়ার করব। তোমরা তো ভিডিও টাইটেল দেখে বুঝতে পারতেছো, থাম্বনেলেও জলপাইয়ের ছবি আছে। তো সেটাই তোমাদের মাঝে আমি শেয়ার করছি। দেখো এখানে আমি গরম পানি করতে দিলাম, আর সাথে দিলাম লবণ, দিয়ে একটু নেড়ে চেড়ে পানিটা ফুটিয়ে নেব। দেখো আমরা যদি জল পাই, মুসুরির ডাল, তারপরে তরকারি, চাটনিতে ভীষণ টেস্ট। আর অনেক সময় আমরা আচারও তৈরি করি সিজন ছাড়া আর কি। তো এই জলপাইটা আমার ভীষণ ভালো এবং পুষ্টিকর একটা খাবার। তো জলপাইটা আমি সারা বছর কিভাবে রাখি সেটাই তোমাদের মাঝে শেয়ার করছি। দেখো গরম ফুটন্ত পানিতে আমি জলপাইটা দিয়ে নেড়ে চেড়ে এখন দেখো ছাঁকনিতে ঢেলে নিচ্ছি। তো দেখো আমার জলপাইটা আমি ছাঁকনিতে ঢেলে এক ঘন্টার মতো পানি ঝরিয়ে শুকিয়ে আর একদম ঠান্ডা করে, এই যে এরকম নুডলসের প্যাকেট এবং শপিং ব্যাগ এগুলো নিয়েছি, এগুলোর মধ্যে আমি সারা বছরের জন্য জলপাইগুলো সংরক্ষণ করব। দেখো আজকে তো আমি জলপাই সংরক্ষণ করব, আর জলপাইয়ের মোরব্বা তৈরি করব। তো জলপাইগুলো আমি ভালো করে, যাতে ভিতরে বাতাস না ঢুকে থাকে, সেই প্রসেসিংয়ে জলপাইগুলো ভরে আমি ভালো করে মুখটা বন্ধ করে দিব। তো একে একে সবগুলো জলপাই আমি দেখো শপিং ব্যাগ এবং ওই ব্যাগগুলোতে ভরে নিচ্ছি।
আমি কিভাবে এই যে মুখটা বন্ধ করে একদম শক্ত করে বেঁধে দিব যাতে বাতাস কোনোভাবেই না ঢুকতে পারে। দেখো এটার মুখটাও কিভাবে আটকে নিচ্ছে। তো বন্ধুরা এই যে আমি জলপাইগুলো সবগুলো এভাবে টাইট করে বেঁধে নিচ্ছি। তো বন্ধুরা আমি জলপাই তখন এভাবে জলপাইগুলো সবগুলো একসাথে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর দেখো এদিকে জলপাই এভাবে কাটা চামচ দিয়ে কেটে এবং কুচু কুচু করে এভাবে কেটে আমি আজকে জলপাইয়ের মুরব্বা তৈরি করব। তো জলপাইয়ের মুরব্বাটা করার জন্য দেখো এই জলপাইয়ের মুরব্বাটা অনেক কষ্ট হয়, তারপরে খেতে ভীষণ টেস্ট। তো মুরব্বা তৈরি করার জন্য দেখো আমি এই যে একদম এভাবে জলপাইগুলো করে নিচ্ছি। তো এভাবে সবগুলো জলপাই করে দেখো আমি মুরব্বা তৈরি করে ফেলেছি। তো মুরব্বা তৈরি করাটা আমি কি বলবো, দুঃখের বিষয়, রান্না করাটা স্কিপ হয়ে গেছে। তো এইটুকুই আমি শুধু জাস্ট মুরব্বাটা তোমাদের মাঝে শেয়ার করলাম। এই দেখো এটা অনেক টেস্ট। তো বন্ধুরা আজ এই পর্যন্তই রাখছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।